এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অল লেভেল সেট ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছো স্নান করে রেডি হয়ে গেছি, তো এখন আমি পুজো দিতে বসবো। পুজো দিয়ে দিন খাওয়া দাওয়া করবো। আজকে আবার সোমবার, তো পাঁচালিও পড়তে হবে, একটু দেরি হয়ে যাবে পুজো করতে। তো এখনও আসেনি, বাবা গেছে, তো আসতেও মনে হয় একটু লেটই হবে কারণ এখনও আসেনি। তো দেখি কখন আসে, আর তাছাড়াও আমি পুজোটাও দেবো, দেরিও হবে। তো পুজো দিই, তোমাদের সাথে তখন কথা বলি। পুজো দিতে দিতে ব্যাকগ্রাউন্ডে কথা বলবো, অবভিয়াসলি তখন তো কথা বলতে পারবো না। তো চলো পুজো করি। সো বন্ধুরা, পুজো দেওয়ার আগে আমি ফুল তুলে নিচ্ছি। আজকে গাছে বেশ অনেকগুলো ফুলই হয়েছে, তো ভালোই লাগে আমার ফুল তুলতে, তো খুবই ভালো লাগে। প্রতিদিন পুজোর আগে ফুল তুলে নিই। অনেকে আবার সকাল সকালই ড্রেস পাল্টে ফুল তুলে নেয়, কিন্তু আমি তা করি না, আমি স্নান করেই ফুল তুলি। ভালো লাগে তাহলে একদম শুদ্ধভাবে, ঠাকুরের ফুল যখন তুলছি একটু ভালোভাবে তোলাটাই ভালো না? তো ওই জন্য আমি একবারে ঠাকুর পুজো দেওয়ার আগেই ফুলটা তুলে নিই। তো শেষমেশ পুজো দিতে বসে গেলাম। বন্ধুরা, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো এখন আমি লাড্ডু খাবো, এতগুলো খাবো না, একটা করে খাবো, বিকেলে আবার একটা খাবো। তো ও আমার জন্য এনে দিয়েছে। আজকে সোমবার, আজকে হচ্ছে নিরামিষের দিন, তো আমিষ কিচ্ছু খেতে পারবো না। তো আমার জন্য লাড্ডু এনে দিয়েছে, লাড্ডু খাওয়ার জন্য বলেছে। তো যাই হোক, এখন একটু সিআইডি দেখবো। সোনিতে যে হতো না সিআইডি, ওই সিআইডি আমি দেখি ইউটিউবে, খুব ভালো লাগে দেখতে, প্রতিদিন দেখি আমি দুপুরবেলা বসে বসে। তো সিআইডি দেখবো আর লাড্ডু খাবো, ঠিক আছে? তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? সিআইডি দেখতে বসে গেছি, তো শুরু হয়ে গেছে। তো আমার তো সেই ভালো লাগছে, আমি এখন দেখবো সিআইডি। তো সিআইডি দেখার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপরে ঘুম থেকে উঠে সন্ধে দিতে বসলাম। আর ওয়েদারটা এত মনোরম হয়ে গেছিলো না, কি বলবো তোমাদের, কি সুন্দর ওয়েদার। ওই জন্য ভাবলাম একটু শুয়ে ঘুমিয়ে পড়ি, ব্যাস ঘুমিয়ে পড়েছি। তো এখন ইদানিং আমার বেশি ঘুম পাচ্ছে, যাই হোক, তো সন্ধেটা দিয়েই নিলাম। সন্ধে দিতে তো আমার খুব ভালোই লাগে, তো ব্যাস দিয়ে নিলাম। ঘরের ঠাকুরকেও ধূপকাঠি দেখালাম, আমি প্রতিদিনই সব ঘরেই ধূপকাঠি দেখাই। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, তো এখন বসে বসে চা খাচ্ছি, গরম গরম চা, দুধ চা। তো দুধ চাই ভালো লাগে আমার খেতে, তো দুধ চাই খাবো আমি। সন্ধে দেওয়া হয়ে গেছে, তো ভালোই হলো। মানে আজকে খুব গরমও পড়েছে, আর গরমের চোটে সন্ধে দিতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ ওখানে তো আর ফ্যান থাকবে না, তুমি একটু ঘেমে গেছি। তো গরমের মধ্যে আমি চা খাচ্ছি গরম গরম, এটা হচ্ছে বাঙালির ধর্ম, চা খেতেই হবে। আমি খুব চা লাভার না, বাট হ্যাঁ যখন খাই দুধ চাই খাই, আর দুধ চাটা আমার খুব ভালো লাগে। তো ও তো আবার লাল চা খায়, তো লাল চা খাওয়ার সময় আবার দুধ চা করবো, ধুর ওই খাক, আমি খাবো না, এরকম করে দিই। তো যাই হোক, আজকে ইচ্ছে হলো একটু খেতে, আজকে সোমবার নিরামিষ, তো কী খাবো, দুধ চাই খাই। তো যাই হোক, পরেই কথা বলি, এখন একটু চা খাই, একটু রেস্ট করি, আর কিছুই নেই এখন করার মতো। তো বাবা আসবে, বাবাকেও চা করে দিতে হবে, তারপরে হয়তো ভাত বসাতে হবে, তো দেখি তারপরে কী করা যায়। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর ও তো সেই একই বিগ বস দেখতে বসে গেছে প্রতিদিনের মতো। বিগ বস যেদিন শেষ হবে সেদিন আমি ধন্য হব। তো যাই হোক, আজকে এভাবেই সিম্পলভাবে দিনটা কাটলো, ঘরে কাজ টাজ করে ঘরে রান্না বান্না করলাম, আর পুজো দিলাম, যেটা আমার প্রতিদিনই যায়, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও থেকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, স্টে হ্যাপি, বাই বাই।